हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज के आमरा शिखे नेब कारकोलेर पूर। तार जन्नो आमादेर कारकोलेर भेतरेर अंशटा बेर करे निते होबे एबं तार साथे किछु प्याज कुचि एबं काचा लंका दिए एबं सर्षे दिए आमादेर सेई मिक्सचारटा तैरि करते होबे। ए देखुन, आमरा कारकोलेर भेतरेर अंशटा एबं एकटा प्याज कुचि, सामान्य काचा लंका एबं सर्षे दिए সেই ভেতরের মিক্সচারটা বানাবো। তারপর আমরা সেই কারকোলের মধ্যে দিয়ে সেটা ফিল করে দেব। এই দেখুন, আমরা মিক্সচারটা দিয়ে কি সুন্দর করে আমরা সেই কারকোলের ফাঁকা অংশটা ফিল করে দিয়েছি। এইবার আমরা সেটাকে ভেজে নেব। তার জন্য আমাদের আগে একটা মিশ্রণ বানাতে হবে। সেটার জন্য আমাদের একটা বাটিতে সামান্য জল নিয়ে তাতে এক চামচ ময়দা, এক চামচ বেসন এবং এক চামচ সুজি দিয়ে এবং স্বাদমতো নুন এবং একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সচারটা বানিয়ে নিতে হবে। মিক্সচারটা বানানো হয়ে গেছে। এখন আমরা ফ্রাইং প্যানে সামান্য তেল দিয়ে সেটা গরম করে নিয়েছি এবং সেই পুরগুলি আমরা সেই মিশ্রণটাতে একটু লাগিয়ে নিয়ে ভাজতে দিয়ে দিলাম। ফ্রাইং প্যানে দেওয়ার পর একটু নাড়িয়ে নিতে হবে যাতে সেটা পুড়ে না যায়। এই দেখুন, সবগুলি দিয়ে দেওয়া হলো। এখন এইভাবে কিছুক্ষণ সময় ভালো করে সেটা ভেজে নিতে হবে। কারকোলগুলি খুব সুন্দর ভাজা হচ্ছে। এগুলি আরেকটু ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আমরা উপর থেকে একটু ঢাকা দিয়ে দেব এবং কিছুক্ষণ পর ঢাকাটা নামিয়ে নেব। এ দেখুন, খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আরও কিছুক্ষণ সময় ভালো করে ভেজে নেওয়ার পর তৈরি হয়ে যাবে আমাদের আজকে নতুন একটি রেসিপি, কারকোলের পুর। ভিডিওটা ভালো লাগলে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন এবং একটা লাইক করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।